আল্লাহ আব্দুল আলমিনের নিয়াম করবে শর্ত যদি আপনার ভিতরে আমার ভিতরে পাওয়া যায় তাহলে আল্লাহ আব্দুল আলমিন জান্নাতের নিয়ামত দান করিবেন তাহার বুঝতে হবে যে দুইটা শর্তের বিনিময়ে জান্নাতের নিয়ামত দান করিবেন এই দুইটা শর্ত কি জানার দরকার কি না আল্লাহ বলেন আল্লাহ আলমিন বলেন এ পৃথিবীর তোমরা জানিয়ে রাখো যে দুইটা শর্ত আমি আরোপ করে দিয়েছি এর মধ্যে একটা শর্ত হলো দুনিয়াতে বাঁচা অবস্থায় আমি আল্লাহর উপরে ইমার আনায়ন করতে হবে এর পর হলো ইমার করার পর কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান রয়েছে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন যে নামক সংবিধান দিয়েছেন নামক সংবিধান অনুযায়ী চলতে হবে ঠিক কিনা

আরে এই দুইটা শর্ত যদি কাহার ভিতরে না থাকে চাই সে জাতিসংঘের চেয়ারম্যান হোক কেন আল্লাহ রব্লা আলমিন তাকে জান্নাত দান করবেন না আরে দুইটা শর্ত যদি থাকে তা রিক্কাজনক হয় কিংবা দিন দিনমুজুর হয় কিংবা আরো আপনা কাজ করুক না কেন আল্লাহ রব্লা আলমিন ইমান এবং আমল করার কারণে আল্লাহ রব্লা আলমিন তাকে মাফ করিয়া জান্নাতের নিয়াম কর্লা আল্লাহ এ জান্নাতটা কেমন হবে এ জান্নাতটা কি দুনিয়ার ঘরের মতো হবে ইট দিয়ে সিমির দিয়ে বালো দিয়ে কংক্রিট দিয়ে বানাবে এ জান্নাতটা কেমন হবে এটা তো জানার প্রয়োজন আছে ঠিক কি না একটু জুর এখন হে জাও হ즈রাতে আবু হুরাইরা আল্লাহ তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগবান আল্লাহর پیغمبر এত কষ্ট করে ইয়া যখন laki একজন বান্দা বান্দী জান্নাতের উপযুক্ত হবে আপনি বলে দিন যে জান্নাতের ভিতরে যাবে সে কেমন হবে হবে দুনিয়ার তখন নবী জান্নাত তোমার চিন্তা করতে হবে না এ জান্নাতরা দুনিয়ার কোনো গড়ের মতো হবে না কোনো টিন দিয়ে কোনো ইট দিয়ে কোনো বালু দিয়ে সিমির দিয়ে বানানো হবে না তাহলে কেমন হবে আমি আবু হুরাইরাকে বলে দেন তখন আল্লাহ রবিজি ডেকে ডেকে বলেন আবু হুরের জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণে একটা ইট থাকবে রোপার মনি হবে জান্নাতের পাতা আর জাফরান হবে তার মাটি এই জান্নাতের ভিতরে যে ব্যক্তি নাকি একবার প্রবেশ করবে তার চির জীবন আরে যার থেকে বাইর হবে না শুভ আনন্দ বলেন আল্লাহ যে আমাদের আল্লাহ রব আলমিন আমাদেরকে পরিধান করাইবেন এ কাপড় দুয়ার জন্য কোনো খাদ্যম লাগবে না আল্লাহ রব আলমিন কুদ্রুতিভাবে ভাবে এই কাপড় গুলাকে পরিষ্কার রাখবেন এই জানলা ভিতরে যে পোশাক বানাইয়া দিবে এই পোশাক কোনোদিন পুরাতন হবে না কোনোদিন শিরবে ওনা সিরার কোনো প্রশ্নই আসে না সুবহানাল্লাহ বলতেন না তাহলে এখন আসেন আল্লাহ তো দিবে বুঝলাম স্বর্ণ দিয়া দিয়ে আবার জাফরান দিয়ে আল্লাহ রব্লা আলমী জান্নাত বানাইবেন তাহলে এই জানলাতটা কতটুক হবে এটা কি বাজারের সবচেয়ে ছোট একটা টঙ্গের মতো হবে নাকি কদ্দুর হবে তখন আল্লাহ রে যে বলেন সাহাবের আমি আল্লাহ রবি বলে দিয়ে গেলাম একটা নিম্ন পরাজয় জান্নাতি তাকে একটা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে এবং শুধু তাই নয় দুনিয়ার দশ দুনিয়ার পরিমাণ তাকে জান্নাতের ভিতরে জায়গা দেওয়া হবে শুভান আল্লাহ যে আরো হলেন যে ব্যক্তি নাকি জান্নাতের ভিতরে প্রবেশ করবে আপনার দিকে জানলাতিকেমাল জায়গা দেওয়া হবে সে জানালের নিয়ামত এক হাজার বছর ও দেখে দর্শন করে শেষ করতে পারবে না সে এক হাজার বছর জানালাতের নিয়ামত পরিদর্শন করবেন তারপরেও জল্লাতের নিয়াম শেষ করতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর এবং এত প্রশস্ত এত বড় একটা জল্লা সবচেয়ে নিম্ন পর্যায়ে জল্লা থেকে দান করবে জান্নাত কয়টি জান্নাত হলো আটটি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন চোখ লেখি। আটটা জান্নাতের দরে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল্লাহ আদান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদান তৈরি করে হযরত জিবরাইলকে ডেকে ডেকে বলেন জিবরাইল আমি আল্লাহ নবী তোমাকে বলে দিলাম আল্লাহর আদেশ আল্লাহ বলে দিয়েছেন তোমাকে বলার জন্য আল্লাহ যে তৈর করেছেন এই জান্নাতুল আদলটা তুমি একটু পরিদর্শন করে আস জান্নাতুল আদন আমি আল্লাহ যে বানাইলাম কেমন হয়েছে সুন্দর হয়েছে কিনা যাও জান্নাতুল আদনের ভিতরে যাও গিয়া দেখো কেমন সুন্দর হয়েছে তখন হজরতে জীব রই রমেশ্বর দোষণাম জান্না তুলা আদন দেখতে গেলাম হজরতে জীবই রমেশ্বর দোষণ যখন জান্নাতের ভিতরে ঢুকলেন জান্না তুলা আধ ভিতরে ঢুকলেন জান্না তুলা আধনের ভিতরে ঢুকে দেখে একটা আলোর জ্বলা হ্যাঁ আলোর জ্বলা দেখতে হজরত জিবরাইল জিবাহ সালাম সঙ্গে সঙ্গে সেই দায় পড়ে গেলেন তখন ডেকে ডেকে বলেন আপনি কেন গুদ্রুতি শেষ তার মধ্যে পড়ে গেলেন তখন একটা হিবরাহলের দিকে তা কায়াবাইলেন তখন ওই মোড়টা ডেকে ডেকে বলেন আপনি কেন সেজ পড়লেন আপনি আমাকে একটু বলে দেন তখন যে ওরা হিরামিন ডেকে ডেকে বলেন ও জানলা তের আমি তো একটা আলু দেখতে পেয়েছি আমি এই আলু দেখি আমি মনে করছিলাম একটা আল্লাহ আ পড়াল আমি নুরের তা জাল হুর ডেকে ডেকে বলেন তুমি যা দেখতে বেছো এটা আল্লাহ রাব্বুল আলামিনের নুরের কোন তাজাল্লি নয় এটা আমি হুরের একটা মসজিদ আশি আমি যখন দেখতে পেলাম জান্নাতের ভিতরে তুমি দুঃখতেছো আমি হুর তোমার দিকে তাকাইয়া রইলাম এটা আল্লাহ রব্বুল আলামিনের নুরের তাজাল্লি না এই জন্য আমি জিব্রাইল আমিন সেজদায় পড়ে গেলাম একটা হুরের মুস্কি আসে যদি সমস্ত জান্নাত আলোকিত করতে পারে আরে হুর যদি দুনিয়ার ভিতরে একটা হাসি দিত তাহলে চন্দ্র সূর্যের আলো তার কাছে অন্ধকার হয়ে যাইত

যে ব্যক্তি সবার পরে জাহান নাম থেকে বাড়ি হইয়া পেটের উপরে হামা করি যাইবে ওই ব্যক্তি সম্পর্ক আমি রসুল খুব ভালো করে জানি আমি অনেক ভালো করে জানি আল্লাহ বাবু ওই লোকটা যখন নাকি নাম থেকে হবে আল্লাহ বলবেন বলল তুমি ভিতরে প্রবেশ করো ওই লোকটা জান্নাতের কাছে যাইবে দরজার মধ্যে দেখবে সমস্ত লোক দিয়ে জান্নাত বরা তখন আল্লাহ আপু আর কাছে বলেন প্রভু আপনি তো বলেছেন জান্নাতে যাওয়ার জন্য আমি জান্নাতের দরজার মধ্যে গেলাম গিয়া দেখি কোন একটা জায়গার ভিতরে আমি দুকার মতো কোনো ব্যবস্থা নাই জান্নাত পরিপন্ন তখন আল্লাহ আমি ওই জান্নাত থেকে ডেকে ডেকে বলেন জন্নতি আমি আল্লাহ তোমাকে এ দুনিয়া এবং এ দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ তোমাকে জান্নাতের জায়গা দিয়ে দিলা শুভারম্ভ একটু জুরে কন যখন নাকি এ কথা বললেন আল্লাহর নবীজি যখন নাকি এই হাদিসটা বর্ণনা করেন তখন আল্লাহর নবীজি আসতেছেন আর ওই লোকটা বলতেছেন প্রভু ভাই আপনি তো আকামুল হাকিমেন আপনি তো বাদশাহো বাদশাহ আপনি আমার সাথে কেন গো উপবাস করেন না তোমার সাথে কোনো উপবাস করা হলো না আমি আল্লাহ আদা দিলাম তখন পরস্পর সাবেক র আমরা একজন আর একজনের সঙ্গে আলোচনা করতেছে মুজাকেরা করতেছে আর বলতেছে লোকটা সবচেয়ে বেশি লোকটা সবচেয়ে বেশি কি একবারে নিম্ন পরাজয় জান্নাতি এ কথা বলার সবাই রা বলতে চাই এ লোকটা সবচেয়ে পরে জান্নাতে যাইলেও দশ দুনিয়া পরিমাণ জান্নাত পাইবেন একটা জান্নাতিকে দুনিয়ার দশ দুনিয়া পরিমাণ জান্নাতের জায়গা দান করবে তাহলে কি ছোট জায়গা সময় কম এ অল্প সময়ের ভিতরে আলোচনা ঘুষানো সম্ভব না তো আমরা যে জান্নাতের ভিতরে প্রবেশ করব এই জান্নাতের মধ্যে হুর থাকবে আল্লাহ আল্লাহবাহ আলমিন বলেন আমি যে জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারের মধ্যে মানুষকে বসাইব জান্নাদেরকে বসাইব আর তারা কি করবে একজন আরেকজনের মুখামুখি হয় একজনের সঙ্গে প্রেম নিবেদন করবে আর বলে হাই হাই আমি যে একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছি যদি একজন ছোট মানুষ পাইতাম তাহলে বুট বাদাম খাইতাম আমরা যখন পার্কে যাই মনে মনে এই আশা আকাঙ্ক্ষা আসেনি এই জন্য আল্লাহ বলেন ইয়া তুফ আলাইহিম ওয়ালদান মুখাল্লাদুন কিশোরী না একজন আর একজন একে পাশে দিয়ে ঘুরতে থাকবে যখন laki একজন আর একজন অবসিয়া কথা বলবে আলাপ আলোচনা করতে থাকবে কিশোরীরা তাদের কাজ দেয়া করতে থাকবে কেউনি বলে আমার চা লাগবে কপি লাগবে আকাঙ্ক্ষা করার সঙ্গে সঙ্গে তারা সব কিছু পেয়ে যাবে সুবহান আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ ভগবান রব্বুল আলামিন যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জিন্দগিতে কি করেন নাই গান শ্রবণ করেন নাই ইন্ডু কিশোর গান মনির খানের গান আরো যত গান্দা শিল্পী আছে তাদের গান যারা শ্রবণ করেন নাই আল্লাহ বারে আমি আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে ঘুরুদের গান শুনাইব সুবহানাল্লাহ এই গান এই গান দিকে গান হবে নাকি হুরেরা গান কই বলতে থাকবে এটা দারবি গান হুরেরা বলবে নাসানোখলিতা তু ফাল্লা নাবিহিদু নাহানু নাই ফাল্লা নাবাসু ওয়া নাহা ব দিয়া তুফা লাল্লা সোফা তো তুবালি মান কানালা না কু নালাহো সুভানন্দ সুন্দর হবে আরেকটা বাংলা তরুজমা আছেই এর বাংলা তরুজমাও আছে। এখন আমাদের রাতের সময় অনেক কম যার কারণে বাংলা তরজমা করার সময় পাচ্ছি না হুরের গান বলতে দাও ভাই একজন আরে একজনের সঙ্গে কণ্ঠ মিলাইতে মিলাইতে গান বলতে দাও ভাই আল্লাহ বলেন আল্লাহ যে হুর দান করবেন কয়টা হুর দান করবেন একজন জল্লাদির জল্লাই 70 হু হূর আল্লাহ রাব্বুল আলামিন দান করিবেন একটা জানলাদের ভিতরে 70 টা আরম থাকবে একটা আরমের ভিতরে একটা করে স্বর্ণের রুকী থাকবে খাড় থাকবে এক একটা খাটের ভিতরে এক একটা করে হূর থাকবে তারা সুন্দর করে আর ঘুমতা দিয়ে তারা বসে থাকবে শুভ আমরা যদি ভিতরে প্রবেশ করতে চাই তাহলে আমাদের দুইটা শর্ত মানতে হবে মনে আসেনি এক নাম্বার শর্ত হলো ইমান আনয়ন করতে হবে দুই নাম্বার শর্ত হলো ইমান আনয়ন করার পর নিজের জিন্দগিটা আল্লাহর বিধান অনুযায়ী চালাইতে হবে ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় ই তুমারি কাছে মিনুতি আমার তোমারই কাছে ইমানের পথে ও বিচল আমার মরণ যেন ইমানের পথ ও থেকে কে আমার মরণ যেন হয় ঠিক কিনা পৃথিবীতে বেঁচে থাকব যতদিন ইমানকে সুন্দর করে আমল দিয়ে সজায় রাখতে পারব আমরা বিএনপি করতে পারি আমরা আওয়ামী করতে পারি আমরা জাতীয় পার্টি করতে পারি আমরা যে যে দলই করি না কেন ইমানের উপরে যখন কোন ধরনের হামলা মামলা আসবে আমরা গয়ের ভিতরে বসে থাকব না নিজের ঈমানকে ঠিক রাখার জন্য যাদের ময়দানে যাবে পরব ঠিক কিনা আমাদের পরিচয় হলো আমরা ईमानदार আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমাদের পরিচয় কে কোন দল করে আমাদের পরিচয় নয় মৃত্যুর পার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন প্রত্যেকের ঈমান আর আমল সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে ঠিক কি না এই জন্য এই পৃথিবীতে দিন থাকব ইমানের উপর আমরা সর্বদাই অটল থাকব আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও আমল বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে পারি اي توفيق دانقلوب واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته